नए नए अपडेट पाने के लिए हमारे चैनल को सब्सक्राइब कीजिए और घंटे को दबाना मत भूलिए। हाय गाइस, आई एम अभी, आर यू वाचिंग माय चैनल मैकेनिकल नॉलेज। आज के जरा আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলছি লাল রঙের সাবস্ক্রাইব অপশনটা ক্লিক করে নিন এবং তার পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিন, যাতে আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলি সবার আগে চলে আসতে পারে আপনাদের কাছে। আর যারা আগের থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ইউটিউব থাম্বনেল থেকে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আজকে আমি কী নিয়ে কথা বলবো। তো আজকে আমি কথা বলবো ব্যাংকের এটিএম কার্ডকে নিয়ে। অর্থাৎ আমাদের এই এটিএম কার্ডটা প্রতিনিয়ত খুবই দরকার হচ্ছে এখন টাকা বের করার ক্ষেত্রে, কিন্তু কোনো কারণ বসন্ত এই এটিএম কার্ডটাই যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তখন কি করবে, সর্বপ্রথম কী কী ব্যবস্থা নিতে হবে যাতে আমাদের টাকা পয়সার কোনো গণ্ডগোল না হয়, এবং সেই কার্ডটা কিভাবে তুমি পুনরায় ফিরে পাবে সেই সমস্ত দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো, তাহলে তোমরা জানতে পারবে এটিএম কার্ড হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে কী করতে হয়। তো চলো দেখা যাক। দেখো, এখানে আমি তোমাদেরকে বোঝাবো কীভাবে এটিএম কার্ড হারিয়ে গেলে সেটাকে পুনরুদ্ধার করবে এবং হারিয়ে যাওয়ার পর তোমাদেরকে কী কী ব্যবস্থা নিতে হবে। তো এখানে দেখো, এটিএম কার্ড হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে প্রাথমিকভাবে কী কী করতে হবে, তো বর্তমানে ব্যাংকে লম্বা লাইনে দাঁড়িয়ে টাকা তোলার থেকে আমরা এটিএম কার্ডের উপর বেশি ভরসা রেখেছি। এটিএম কার্ডের মাধ্যমে যে কোনো এটিএম থেকে টাকা তোলা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। যে কোনো ধরনের ডেবিট কার্ড আমরা ব্যবহার করে থাকি, তবে এই এটিএম কার্ডের মধ্যে অনেক সমস্যায় পড়তে হয় আমাদের। আর তা হলো, যদি কোনোভাবে এটিএম কার্ডটা হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তখন টাকা তোলা থেকে শুরু করে ট্রান্সফার কিংবা শপিং সমস্তটাই যেন এক তুড়িতে মাটি হয়ে যায়। সমস্যায় পড়তে হয় আমাদের মতো সাধারণ ব্যাংক গ্রাহকদের। অনেক নিয়মকানুন পালন করে এটিএম কার্ড নতুন করে হাতে পেতে এ হয়, তারপর ব্লক এইসব করতে গিয়ে অনেক ঝিঁকি পোহাতে হয়, আর এই সবের মাঝে অনেকটাই সময় চলে যায়, আর সেই সময়ের মধ্যে টাকা খোয়াতে হতে পারে। কিন্তু কোনো ভয় নেই, কার্ড হারিয়ে গেলে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। এটিএম কার্ড হারিয়ে গেলে অযথা আতঙ্কিত হয়ে না পড়ার পরামর্শ দেওয়া হয়েছে, বদলে বুঝে শুনে কাজ করতে হবে। তাই তো ভয় না পেয়ে প্রথমে কাস্টমার কেয়ারে ফোন করতে হবে। এটিএম কার্ড হারিয়ে যাওয়ার পর প্রথম ধাপ, কার্ড ব্লক করার জন্য আবেদন করে ফেলুন। এমনকি ব্যাংক বা ব্রাঞ্চে গিয়ে সরাসরি আপনি আপনার এটিএম কার্ডটি ব্লক করতে পারবেন। এছাড়া মোবাইল ব্যাংকিং অ্যাপ কিংবা ইন্টারনেট ব্যাংকিং ও টাল থেকেও কার্ড ব্লক করা যাবে। এরপর নতুন কার্ড পাওয়ার জন্য আবেদন, অনলাইন কিংবা অফলাইন দুটি মাধ্যমের আপনি আবেদন জানাতে পারেন। অন্যদিকে কার্ড হারিয়ে যাওয়ার পর আপনি থানায় একটি অভিযোগ দায়ের করতে পারেন, যাতে আপনি এটিএম কার্ডের অপব্যবহার না হয়। তবে অবশ্যই এটিএম ব্যবহারকারীদের এটিএম কার্ডের সঙ্গে কখনোই নাম্বার লিখে রাখা উচিত নয়, অর্থাৎ এটিএম কার্ডের সাথে অনেকে তাদের পাসওয়ার্ডটা লিখে রাখে তাদের খামে অথবা এটিএম কার্ডে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে অনেকটাই বিপজ্জনক, এতে একসঙ্গে অনেক টাকা খোয়াতে পারে। তো এইভাবে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া এটিএম কার্ডটা ফেরত পাবেন এবং এই সমস্ত ব্যবস্থা নিলে আপনাদের প্রচুর টাকা খোয়াতে হবে না। তো প্রথমে আপনাদেরকে এটিএম কার্ডটা আগে ব্লক করতে হবে। এটিএম কার্ড ব্লক করতে হলে আপনাদের ব্যাংক ম্যানেজারের সঙ্গে দেখা করতে হবে, যে শাখায় আপনার খাতাটা আছে সেখানে গিয়ে আপনি কার্ডটাকে ব্লক করতে পারেন, অথবা যদি আপনি অনলাইন ব্যাংকিং করেন তাহলে আপনি নিজে অনলাইন ব্যাংকিং থেকে এটিএম কার্ড ব্লক করে নিতে পারবেন। তারপরে আপনাকে ব্যাংকে গিয়ে অথবা অনলাইনে এটিএম কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। এইভাবে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া এটিএম কার্ডটা ফিরে পাবেন, এবং সঙ্গে সঙ্গে আপনার এটিএম কার্ডটা যে হারিয়ে গেছে তার একটা পুলিশ ফাইল করে দিলেই আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো নমস্কার।